করে বাড়ছে তিস্তার পানি ইলিশের বিনিময়ে ভারতের দাদারা কুলে দিয়েছে তিস্তা ব্যারেজের সবগুলো গেইট ভালোবাসার বিনিময়ে নাকি ভালোবাসাই পাওয়া যায় তবে ভারত যেন একটু ব্যতিক্রম উজানের ঢলে তিস্তার পানি এভাবে বাড়তে থাকায় রংপুরের কাউনিয়া পয়েন্টের রোববার বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি না হলেও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে শনিবার সন্ধ্যায় পানি বিপদসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল রাত এগারোটায় পানি বেড়ে বিপদসীমার সৌন্দর্য সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে আজ সকাল ছটায় পানি বিপদসীমার 29 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত এই পয়েন্টে সেন্টিমিটার ধরা হয় এভাবে পানি বাড়তে থাকায় দেখা দিয়েছে বন্যার। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী রংপুরের কাউনিয়া এলাকায় তিস্তা নদীর পানি বাড়ায় এই এলাকার চরাঞ্চল সহ নিম্নাঞ্চলে কিছুটা পানি বেড়েছে ইতোমধ্যেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে যাওয়ায় আশঙ্কায় রংপুরের তিস্তা তীরবর্তী কাউনিয়া পীরগাছা ও গঙ্গাচড়া এলাকার নদী পাড়ের মানুষ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড রিপোর্ট বার্তা বাজার